সো গাইস দেখতেই পাচ্ছো ব্যাপারটা, মানে কতটা চিজি। জাস্ট দেখো এটার ভেতরে না ওদের স্পেশাল একটা মেয়োনিজ থাকে, তো সেটা মুখের মধ্যে গিয়ে না তোমার একটা কি বলবো ভলক্যানিক ব্যাপার স্যাপার হয় বলতে পারো, মানে ব্লাস্ট করে। হ্যালো হ্যালো অ্যান্ড ফাইনালি হ্যালো। অ্যাকচুয়ালি তোমরা আবার ভাবছো আমরা অনেকদিনের জন্য ডুব দিয়ে দিয়েছি, বাবার আমরা কোথাও চলে গেছি, একদমই না গাইস, টোটালি ভুল। আমরা কিন্তু আছি, আমরা তোমাদের সাথে ডে মানে এভরি ডে কিন্তু কানেক্টেড। জাস্ট হয়তো তোমরা আমাদের চ্যানেলটাকে ডেলি ফলো করছো না। কেন বলছি ডেলি ফলো করছো না, আমরা কিন্তু ডেলি তোমাদের সাথে কানেক্টেড থাকি, মানে আমরা কিন্তু শর্টসের মাধ্যমে তোমাদের সাথে ডেলি কানেক্টেড থাকি। আর আমরা কিন্তু মিনি ব্লগে মানে শর্টসের মিনি ব্লগেও প্রচুর জায়গা এক্সপ্লোর করি আর তোমাদের সাথে শেয়ার করি, সেটা সমস্ত মিনি ব্লগেই ডিটেলস দেওয়া থাকে। তোমরা যদি মিনি ব্লগগুলোকে ফলো করো অবশ্যই কিন্তু জানতে পারবে আমরা ডেলি কিন্তু এখন ইউটিউবে মানে ইউটিউবের সাথে টোটালি কানেক্টেড, তোমাদের সাথেও কিন্তু কানেক্টেড। তো এবার দেখো এইসব কথা সাইডে রেখে এবার মেন মুদ্দা কথায় আসি। দেখো তোমরা অনেকেই চিকেন মোমো খেতে ভালোবাসো, এবার দেখো সেটা যদি পাহাড়ি চিকেন মোমো হয় তাহলে তো কোনো কথা নেই, আবার সেই পাহাড়ি চিকেন মোমোই যদি তোমরা এক টাকায় আনলিমিটেড পাও তাহলে তো মনে হয় আরোই কোনো কথা নেই। সো সেই রকমই ভ্যালেন্টাইন স্পেশাল আর কি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে এক টাকায় আনলিমিটেড চিকেন মোমো। 14 তারিখে তোমরা এসে কিন্তু এই অফারটা এনজয় করতে পারো। এবার অফার সম্বন্ধে প্লেসটা সম্বন্ধে সমস্ত ডিটেলস সামনে গিয়ে দিচ্ছি, তো তোমরা চলো ওই জায়গায় যাই আর ভিডিওটাও দেখতে থাকো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, তোমরা যদি আমাদের সাথে কথা বলতে চাও নিচে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখতে পাচ্ছ, চলে আসো ইনস্টাগ্রামে, ওখানে কথা হবে, আড্ডা হবে, মজা হবে। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস দোকানে তো চলে এসেছি দেখতেই পাচ্ছ, আর এই যে আমার হাতে মেনু কার্ডটা যা যা আছে মেনু এখানে সমস্ত কিছু আছে, আমরা যেগুলো অর্ডার দিয়েছি আর তোমরা যেটা রুপিস ওয়ানে ভ্যালেন্টাইন্স ডের দিন পেয়ে যাবে সেটাও আমি অর্ডার দিয়েছি, সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে মোমোসগুলো আমাদের হাতে আসুক, দেন তোমাদের সাথে সমস্ত ডিটেলসটা শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। ফাইনালি মোমোস কিন্তু হাতে চলে এসছে, তো আগে তো একটু সামনের দিকে আয়। তো ফার্স্টে বলে নিই, এটা নিয়েছি আমি চিকেন স্টিম মোমো, এটা নিয়েছি পনির ফ্রাইড মোমো, আর এটা নিয়েছি হচ্ছে তোমার খুললে চিজ ফুল চিকেন মোমো। ওকে, এই পাহাড়ি চিকেন স্টিম মোমোটা যদি তোমরা ভ্যালেন্টাইন্স ডে দিনকে 6টা থেকে আসো, মানে 6টা থেকে ওদের স্টার্ট হবে, তাহলে তোমরা 1 টাকা দিয়ে কিন্তু এটা আনলিমিটেড পেয়ে যাবে, মানে ওদের যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ। কিন্তু হ্যাঁ, এটা তোমাদের লাইনে মানে লাইনে দাঁড়িয়ে কিন্তু নিতে হবে, মানে বুঝতেই পারছো যেহেতু অফারটা দারুণ তো ভিড়ও সেই রকমই হবে, তো একটু পেশেন্স নিয়ে তোমাদের লাইনে কিন্তু দাঁড়াতে হবে। হ্যাঁ দেখো, যারা হচ্ছে তোমরা মিঙ্গলস, এটা সিঙ্গলসদের জন্য, যারা মিঙ্গলস তারা কিন্তু এলে এই মোমোটাতে কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না। এবার তোমাদের যদি এই মোমোটা নিতে হয় মানে তোমাদের কিন্তু আলাদা আলাদা দাঁড়িয়েই নিতে হবে, মানে সাপোজ ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসছো, বয়ফ্রেন্ডকেও আলাদা লাইনে দাঁড়াতে হবে একটা মোমোর জন্য, আর গার্লফ্রেন্ডকেও আলাদা লাইনে কিন্তু দাঁড়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা এবার এইগুলো না আমরা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ি চিকেন মোমো যেটা দেখতেই পাচ্ছ কীরকম, মানে যথেষ্ট বড় বড় কিন্তু এটা সাইজটা আছে। নর্মাল টাইমে যদি তোমরা এটা খাও, মানে এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য কিন্তু 1 টাকা 6টা থেকে, যেটা আমি তোমাদেরকে বললাম 14 ফেব্রুয়ারি, বাট নর্মাল টাইমে যখন তোমরা এটা খাবে এটা কিন্তু 70 টাকায় 5 পিস দেবে, এবং যথেষ্ট বড় বড় পিসটা। তো আমি একটু ভেঙে আগে প্রথমে দেখিয়ে নিই, দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু পুরো ভর্তি চিকেন, মানে এর ভেতরে পিঁয়াজ টিয়াজ যথেষ্ট কম, স্টাফিংসটাও কিন্তু অনেকটা আছে, যথেষ্ট ভর্তি। তো এটা একটু টেস্ট করে তোমাদেরকে বলি, এর যে স্টাফিংসটা এটা দেখেই কিন্তু মনে হচ্ছে মোমোটা যথেষ্ট জুসি হতে চলেছে, তো একটু টেস্ট করে আগে বলি। ইয়া আই এম রাইট, মানে মোমোর যে তোমার স্টাফিংসটা আছে বা পুরটা যেটাই বলো সেটা কিন্তু যথেষ্ট বেশি জুসি। যে চাটনিটা দিয়েছে ওই চাটনিটা দিয়ে একটু ট্রাই করে বলি গাইস, চাটনিটা হালকা টকটক মিষ্টি মিষ্টি, বেশি স্পাইসি না বাট খেতে বেশ ভালো, মানে এরকম না যারা ঝাল খেতে পারো না তারা খেতে পারবে না, তাদের ভালো লাগবে কারণ একটু মিষ্টি মিষ্টি টকটক ব্যাপার আছে। আর মোমোটা না খুব টেস্টি, মানে যদি অনেস্টলি বলতে হয় খুবই টেস্টি, আর এটা যখন তোমরা 1 টাকায় পেয়ে যাচ্ছ গাইস, আমি তো বলবো ওই অফারটাকে একদম মানে উসুল করে নাও, ঠিক টাইমে এসে একদম লাইনে চলে আসবে, আর একদম উসুল করে না, মানে দারুণ মোমোটা আমার দারুণ লেগেছে। একটা মোমো খেয়ে কিন্তু আমার যথেষ্ট প্রথমটাই এটা দারুণ লেগেছে। এবার আমি পনির মোমোটা যেটা ফ্রাইড মোমোটা আছে সেটা একবার ট্রাই করে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু ফ্রাইড মোমো পনিরের, সেটা আমি তোমাদেরকে আগেই বললাম, এবার একটু ভেঙে দেখিয়ে নিই।
দেখতেই পাচ্ছ পনির কিন্তু ভেতরে ভর্তি আর এটার মধ্যে বেশ ভেজিসও আছে আমি দেখতে পাচ্ছি গাজর ফাজর সবই আছে ঠিক আছে তো এটারও সাইজ একদম ঠিকঠাকই আছে বলতে পারো এটা 80 রুপিস ঠিক আছে মানে ফ্রাইড আইটেম কিন্তু ওদের 80 রুপিস তো চলো এটা টেস্ট করে তোমাদেরকে বলি একটু সস দিয়ে এই বলি পনিরের স্টাফিংটা খুব সুন্দর আছে আর ক্রাঞ্চি মোমোগুলো যেরকম হয় ফ্রাইড মোমো খেতে সেরকম তবে দেখো চিকেনটা একবার খেয়ে নেওয়ার পর আমার মনে হয় ভেজটা অতটা টেস্টি লাগবে না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য সব ধরনের মোমোই প্রায় নিয়ে চেষ্টা করেছি দেখানোর বা কভার করার তো এরপর যেটা মেন আকর্ষণ মানে এই কুল্লার যেটা তোমার চিজ পুল চিকেন মোমো যেটা আছে সেটা ট্রাই করবো চলো দেখতে থাকো তো গাইস দেখতেই পাচ্ছ ব্যাপারটা মানে কতটা চিজি জাস্ট দেখো বুঝতে পারছো আমার দেখে এগুলো ভয় লাগছে মানে আর ভেতরটাও দেখো মোমো মানে এর ভেতরে চারটে মোমো আছে তাই তো দাদা আচ্ছা তিন পিস মোমো আছে চিকেন মোমো তো হ্যাঁ এর মধ্যে তিন পিস চিকেন মোমো আছে আর ওপরে চিজ তো দেওয়া আর ভেতরেও ভেতরে চিজ আছে না দাদা হ্যাঁ লেয়ার বেস চিজ আছে আর ওপরে কিন্তু চিজ দেওয়া বুঝতেই পারছো মানে ব্যাপারটা পুরো চিজি তো চলো টেস্ট করে বলি সো গাইস এটা একটু টেস্ট করে বলি মানে মোমোসটা ভেঙেই গেছে টানতে টানতে স্টাফিংটা বেরিয়ে এসছে আর আবার একটু খাই গাইস মানে বলবো কি এতটাই ভালো টেস্টি আগে দাঁড়াও একটু মানে এটা জাস্ট পুল যেমনি না কথাটা মানে চিজটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু আমাদের যেহেতু দেখো শ্যুটের জন্য আসতে হয় তোমরা চেষ্টা করবে একটু গরম গরম খাবার নইলে কি বলো তো প্রবলেম হয় দেখতেই পাচ্ছ মানে আমাকে লিটারেলি হাত ইউজ করতে হচ্ছে টু গুড গাইস তোমরা যারা পাহাড়ি মোমোটা খেতে আসবে আমি বলবো এটা মাস্ট ট্রাই দারুণ লাগবে তোমাদের মানে যারা চিজ পছন্দ করো তাদের তো মানে জাস্ট চরম লেভেলে লাগবে এরকম একটা ব্যাপার আর গরম গরম খেলে তো আরও কোনো কথাই নেই এটা এখনও হালকা গরম আছে স্টিল এত সুন্দর খেতে এমনি তো চিকেন মোমোগুলো ইটস সেলফ একটা আলাদাই টেস্টি প্লাস এই চিজ মানে ব্যাপারটাই বেশ অন্যরকম করে দিয়েছে কর্ন আছে তারপরে তোমার এই চিলি ফ্লেক্স আছে তারপরে হচ্ছে তোমার অরিগ্যানো এইগুলো দিয়ে যে মানে ব্যাপারটা মানে সমস্ত ফ্লেভার এত সুন্দর মুখে একটা সুন্দরভাবে কিক করছে না মানে দারুণ লাগছে তো এই তো ব্যাপার আর একটা জিনিসও আমরা ট্রাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এটা দাদারা মানে সাজেস্ট করলো আমাদের ওটা এখানকার মানে স্পেশাল বলতে পারো মোমো শর্টস শর্ট নয় কিন্তু SHOTS শর্টস সো গাইস যেটা বললাম এটা হচ্ছে মোমো শর্টস এটা কিন্তু একটা স্পেশাল মানে ভেতরে তোমার মেয়োনিজ দেওয়া আছে দাদাদের যেটা আমাকে বললো আর মুখের মধ্যে গেলে মানে একটা ভলকানিক ব্যাপার স্যাপার হবে ভলকানিক কেন বলছে এটা ব্লাস্ট করবে আর কি তো চলো খেয়ে ব্যাপারটা দেখি কীরকম ব্লাস্ট ব্লাস্ট করছে কী ব্যাপার হচ্ছে তো চলো গাইস ট্রাই করে নিই ব্যাপারটাকে মানে আমার তো মোমো খেতে খেতে জাস্ট পেট ভরে গেছে দেখো এখনও কুল্লার মোমো পড়ে আছে পাশে মানে আমি খেতে পাচ্ছি না আর লিটারেলি আর পাচ্ছি না মানে আজকে ডায়েটিং ফাইটিং মানে ফুড ব্লগ করা মানে তোমাদের জন্য ডায়েটিংয়ের মাথা এ চলে যায় যাই হোক একটু টেস্ট করে বলি তোমাদের জাস্ট আমি দেখাবো তুই একটু সামনে আয় রণবীর দাদারা যেটা বলেছে যে শর্টসের মতো মুখের মধ্যে গিয়ে ব্লাস্ট হওয়ার মতো হয় দেখো আমার মুখে আর ব্যাপারটা ব্লাস্ট হতে পারেনি মুখ থেকে বেরিয়ে গিয়ে এখানে পড়ে গেছে আমার হাত মেখে মানে সিরিয়াসলি আর ভেতরে যেটা আর চিজই আছে আর কি এটা সত্যি খেতে গাইস অনবদ্য না প্রতিটা মোমো ট্রাই করছে প্রতিটা এক মানে এক্সে বার্কার এক এরকম একটা ব্যাপার তো লিটারেলি খুবই ভালো লাগছে আর তোমাদেরকে আমি বারবার বলবো এখানে এসে একবার পারলে ভিজিট করো মানে যারা মোমো লাভার্স আছে অন্তত তারা অন্তত ভিজিট করো মানে আমার মুখটা দেখে অলরেডি বুঝতে পারছো এটা এমন ব্লাস্ট করেছে মুখ ফুক থেকে বেরিয়ে গেছে হাত মেখে গেছে তো যাই হোক আমি ট্রাই করেছি খুবই ভালো লেগেছে তোমরাও এসে ট্রাই করো যে কটা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা ভালো আর চিকেন মোমোটা তো তোমরা একটাকে আনলিমিটেড পেয়েই যাচ্ছ পনির নিয়ে অত কিছু বলবো না কারণ দেখো ভেজটা মানে সেভাবে চিকেন খাওয়ার পর অন্তত ভালো লাগবে না বাট যদি ইটসেলফ বলে পনির মোমোটা যথেষ্ট ভালো যারা ভেজ খাও তাদের ভালোই লাগবে খারাপ লাগবে না আশা করি তো চলো বাকি ডিটেলসগুলো কী কী ব্যাপার স্যাপার আছে আর এই এক টাকা ছাড়াও কিন্তু ওদের আরও আলাদা অফার আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু শেয়ার করছি তো চলো ভিডিওর লাস্টে গিয়ে সমস্ত কথা বলছি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো সো গাইস দেখো এক টাকা যে চিকেন মোমোর ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে নিয়েছি আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে একবার দোকানটা তুই দেখিয়ে দে তাও লোকেশানটা এবার তোমাদেরকে আমি শেয়ার করে দিই দেখো তোমরা যারা এই দোকানটায় আসবে তারা হচ্ছে যদি মানে বাগুয়াটির দিক থেকে আসো তো টুয়ার্ড বাগুয়াটি থেকে তোমরা লোকনাথ মন্দির এইদিকে আসবে আর যদি কেউ মানে চিনার পার্কের সাইড দিয়ে আসো সেখান থেকেও চিনার পার্ক থেকে লোকনাথ মন্দির নামবে ঠিক লোকনাথ মন্দিরের অপোজিটে
একদম মন্দিরটার অপোজিটে একটা গলি পাবে। তো এইখান দিয়ে ওই গলিটা থেকে এন্টার করলে এক দুপা এগোলেই সামনে বড় করে দেখতে পাবে মোমো স্টার বলে। এবার এখানে না এই এক টাকার ডিলটা, এটা তো দেখো মানে অনলি ফর দ্য 14 February এক্সিস্ট করছে, বাট টিল ওইটাই থাকছে, তো সেটা 6টা থেকে শুরু হচ্ছে। কিন্তু এছাড়াও কিন্তু এদের অফার আছে, সেটা হলো হ্যাপি আওয়ার। সেটা হচ্ছে এভরিডে তোমরা পাবে সকালবেলা 11টা থেকে বিকেল 4টে অবধি এই হ্যাপি আওয়ার্সটা চলে। আর এনাদের দোকানও মোটামুটি 11টা থেকে মানে ওপেন হয়, রাত 2টো অবধি মনে হয় ওপেন থাকে দোকানটা। তো এই হ্যাপি আওয়ার্সে তোমরা ওনাদের যে ফ্রাইড আর তোমার স্টিম মোমোগুলো আছে সেগুলো 49-এ পেয়ে যাবে, মানে ভেজ চিকেন বোথ। আর যেগুলো প্যান ফ্রাইড আছে সেগুলো পেয়ে যাচ্ছ 59-এ ভেজ চিকেন বোথ। তো এই মানে এই 1 টাকার অফারটাকে যদি সাইডে রাখি, ওনাদের যে মোমোর কোয়ালিটি বা আমার টেস্ট করে যেরকম লেগেছে, তো তোমরা কিন্তু চাইলে সেই হ্যাপি মানে আওয়ার্সে 14 February যদি কেউ না আসতে পারো, সেই হ্যাপি আওয়ার্সে এসেও কিন্তু সেটা এনজয় করতে পারো, যথেষ্ট দারুণ। হ্যাঁ, স্পেশাল মোমোগুলো ছাড়া বাকি সবই কিন্তু 49 আর 59-এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাপি আওয়ার্সে। তো দেখো ওভারঅল তো বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে, তোমরাও এসে মাস্ট ট্রাই করো। যেই আইটেমগুলো আমি দেখিয়েছি প্রতিটা ভালো লেগেছে। আর লোকেশনটা গাইস ডেসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে, তো তোমরা চেক করে নিতে পারো যদি কোনো অসুবিধা হয়। আর সঙ্গে দেখো এত কিছু শেয়ার করছি, এত ভালো ভালো কিছু কভার করছি, তো এবার সাবস্ক্রাইবটা তো করবে নাকি না, এখনও করবে না, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো আর ভালো করে ভ্যালেন্টাইন্স ডেটা তোমাদের গার্লফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের সাথে কাটিও, চলো টাটা।